সারা দেশের ন্যায় বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক 7ই মার্চ পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় দিবস উপলক্ষে বিয়ানীবাজারে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বিয়ানীবাজার সরকারি কলেজ, পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আলোচনা সভা শেষে ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিয়ানীবাজার উপজেলার প্রাচীন ও সুসংগঠিত সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির 2023-2025 সেশনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আহ্বায়ক কমিটির দায়িত্বশীলরা। ঘোষিত কমিটিতে আব্দুস সামাদ তাপাদার শিপুকে সভাপতি, ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক ও তাজবীর আহমদ সাইমকে সাংগঠনিক সম্পাদক করে 21 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আহ্বায়ক মাতাবুর রহমান। যোগীগঞ্জ সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী, আটগ্রাম এলাকার বাসিন্দা, যোগীগঞ্জ শহরের শুভ টেলিকমের ফ্লেক্সিলোড ব্যবসায়ী রিফাত আহমদ সৌদি আরবে ইন্তেকাল করেছেন। জানা গেছে, বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের দিকে সৌদি আরবে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল 11:30টায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে সিলেট জেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে চলা অভিযান স্থল থেকে পালিয়ে গিয়ে একটি মোটর সাইকেলকে চাপাও সিএনজি অটোরিকশাকে উল্টে দিল মিনি ট্রাক। সোমবার সকাল 11টার দিকে কোতোয়ালি থানা সংলগ্ন পীর হাবিবুর রহমান পাঠাগারের সামনে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক গাড়ির নিচে চাপা পড়া মোটর সাইকেলের 2 আরোহী, সিএনজি অটোরিকশার 2 যাত্রীসহ চালককে উদ্ধার করেন। এ সময় চালকের আসনে বসা হেলপারকে আটক করে পুলিশের হাতে সুপর্দ করেন। সিলেটের তামাবিল স্থল বন্দরের কয়লা পাথর আমদানিকারকদের একটি প্রতিবাদ সভায় হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন এবং হামলার কারণে সভা পণ্ড হয়েছে। সোমবার বিকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।